Hey everybody, welcome back to my channel. I'm Taswia from Tasty by Taswia, and today we're making fulkopir bora, which is very yummy and very, very easy to make. So let's start. And before that, if you haven't subscribed yet, please do so because it's free. So, prothome amra ekta bowl nichi ar ekhane shobgulo mosla niye niyechi, jirar gura, dhoniya gura, ada bata, roshun bata ta khubi beshi important, ada bata ta specially, and jirar gura, moricher gura, ar eta niyechi kabab mosla. সাথে নিয়েছি কাঁচা মরিচ, পেঁয়াজ কাটা, আর এখানে এক মগ, হাফ মগ হচ্ছে ময়দা আর হাফ মগ হচ্ছে চালের গুঁড়ো। তো এটাকে নিয়ে নিলাম সাথে মিক্স করে, অ্যান্ড দেন সেটাকে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি শুকনো অবস্থাতেই। দেন এখানে অ্যাড করেছি একটা ডিম যাতে মিক্সচারটা একটু বেটার হয়। দেন এখানে সবগুলো মশলা একসাথে দিয়ে দিচ্ছি, লবণ সহ বাকি সব কিছু, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, যা কিছু ছিল সেটাকে হালকাভাবে মাখিয়ে নিচ্ছি। অবশ্যই এখানে পানির দরকার হবে, বাট পানিটা প্রথমেই অ্যাড করছি। আর এটা শীতকালে আপনি খুব ইজিলি বানিয়ে ফেলতে পারবেন, বাসার সব ইনগ্রিডিয়েন্ট দিয়ে মোটামুটি বানানো সম্ভব, সেখানে হালকা পানি অ্যাড করে দিয়েছি। এবার অ্যাড করছি টমেটো সস। টমেটো সস এক চামচ, দেড় চামচ মতো নিচ্ছি। আর এখানে আমরা আধাটা ফুলকপি নিয়েছি, মোটামুটি আধা মাঝারি সাইজের আধা ফুলকপি টমেটো সস অ্যাড করে দিলাম। এবার আরেকটু পানি দিয়ে মিক্সচারটা আরেকটু ঘন, আরেকটু বেটার বানাচ্ছি। দেখতে পাচ্ছেন অনেকটা ভালোভাবে মিক্স হয়ে এসেছে। মিক্সিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাজ আই অলওয়েজ সে। তো মিক্সচারটা অনেকটা এরকম দেখতে হওয়ার পরে আমরা এখানে আধাটা ফুলকপি একদম ছোটো ছোটো করে কেটে সেটাকে সিদ্ধ করে নিয়েছি 5-7 মিনিটের মতো, কারণ সিদ্ধ হতে অত বেশি সময় লাগে না। এবার এটাকে একটা একটা করে এখানে মিক্স করব আর একটা একটা করে তেলে ছেড়ে দেবো। তাহলে এই রেডি আমাদের ফুলকপি বড়া। আমি এটাকে মিক্স করে অনেকক্ষণ রাখি না, একটা একটা করে মিক্স করে দিই, বিকজ দ্যাট ইজ কনভিনিয়েন্ট ফর মি। আপনি হচ্ছে সবগুলো একসাথে মিক্স করেও দিতে পারেন। মোটামুটি ডুবো তেলে ভাজবো, একটু ব্রাউনিশ হওয়ার পরে সেটাকে উল্টে দেব এভাবে করে। অ্যান্ড ইট ইজ ভেরি ইয়ামি, আপনি আজকেই ট্রাই করতে পারেন। অ্যান্ড লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন কেমন লেগেছে। আর এখানে সস আর মেয়োনিজ মিক্স করে আমরা সসটা বানিয়েছি। অ্যাজ ইউ ক্যান সি ইট লুকস ভেরি ইয়ামি, দিস ইজ ওয়ান অফ আওয়ার ফেভারিটস। সো প্লিজ ট্রাই ইট অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক। থ্যাংক ইউ।